রাজ্যের লাখ লাখ চাকরি প্রত্যাশীর সুখবর। অবশেষত রাজ্য সরকারে নিজের সিদ্ধান্ত সলনি করেছে। সরকারে অনুষ্ঠিত করবলে উলা নিযুক্তি পরীক্ষা পূর্বর দরে অনুষ্ঠিত হব। লোকসেবা আয়োগের আর্হিত অনুষ্ঠিত নহয় এবার এডিআরই পরীক্ষা। পূর্বর দরে মূল পরীক্ষা অনুষ্ঠিত হব আর মূল পরীক্ষা উত্তীর্ণ সকলে সাক্ষাৎকারত বহিব লাগিব। অর্থাৎ সরকারের নিযুক্তি পরীক্ষার কোনো সাল সলনি নহব বলে স্পষ্ট করে দিয়েছে মুখ্যমন্ত্রী। পূর্বর নিয়ম অনুসর অনুষ্ঠিত হব। মাত্র দুদিন পূর্বে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল নিযুক্তির গোটে প্রক্রিয়া এপিএসসির আর্হিত যে করা হব বলে। এডিআরই পরীক্ষা এবার তৃতীয় আর চতুর্থ বর্গর নিযুক্তি পরীক্ষা এপিএসসির আর্হিত হব বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছিল। কিন্তু পুনের উল্লেখ করেছে যে পূর্বর নিয়মতেই হব। পরীক্ষালয় মাত্র দুমাস থাকা অবস্থা মুখ্যমন্ত্রীর ঘোষণাক লো অবশ্য রাজ্যজুড়ি চাকরি প্রত্যাশী সকলের মাজত কিছু প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। এপিএসসির আর্হিত প্রারম্ভিক বা মূল পরীক্ষার তারপর সাক্ষাৎকার অনুষ্ঠিত হব বলে যেহেতু ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ তৃতীয় আর চতুর্থ বর্গর প্রার্থীসকলে প্রিলিমস, মেইনস আর ভাইভাত অবতীর্ণ হব লাগিলেহেতেন। এই পদ্ধতি তৃতীয় আর চতুর্থ বর্গর ক্ষেত্র একই হব বলে ঘোষণা করেছিল। শেহতীয়াক রাজ্যজুড়ি প্রতিক্রিয়ার পিছতে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছে পূর্বর দরে অনুষ্ঠিত হব নিযুক্তি পরীক্ষা। নিযুক্তি পরীক্ষার আর্হি সম্পর্ক বিভিন্ন জনের পরামর্শ লই বিবেচনা করা হব বলে মন্তব্য মুখ্যমন্ত্রী। যা পরহি মই ফেসবুক লাইভত এটা কথা উল্লেখ করেছিল যে সরকারের তৃতীয় আর চতুর্থ শ্রেণীর যে পরীক্ষা হব তাত আমি লোকসেবা আয়োগের আর্হিত প্রিলিমস আর মেইনস আমি অনুষ্ঠিত করি। দুই এজন ব্যক্তিয়ে মোক জানাইছে যে পরীক্ষাত নতুন নিয়ম এই বছর করিব নালাগে, কারণ আৰু যেহেতু দুমাহ আছে গতিকে আমি পুরনা বা আগরবারের দরে পরীক্ষা পতাটো উচিত হব। আমার সরকারখনে সদায় রাইজর কথা শুনিবর বাবে চেষ্টা করে, কারণ আমি বিশ্বাস করো লাউ যেনেকে পাতর তলত থাকে সরকারও রাইজর তলত থাকে, রাইজর উর্ধত নহয়। যিসকলে মোক এই পরামর্শটো দিছিল দুই এজনে অলপ গালি গালাজও করেছে আর কিছুমানে ভালকৈ পরামর্শটো দিছে। গালি গালাজ করা সকলকো মোর মরম জানাইছো আর ভালকৈ কোয়া সকলকো মোর সন্মান জানাইছো। আপোনালোকৰ পরামর্শ অহা দুই তিনি দিনত আমি বিবেচনা করিম। আর যেহেতু পরামর্শটোত মেরিট আছে যে হয় দুমাহ থাকুতে পরীক্ষার প্যাটার্ন এটা সলনি করিব নালাগে, বিষয়টো আমি ডেফিনেটলি আমি বিবেচনা করি অহা দুই তিনি দিনতে আপোনালোকক ইয়ার সিদ্ধান্তর বিষয়ে মই অবগত করি। আর নিশা মহানগরীর ভরলুমুখতো ভয়ঙ্কর দুর্ঘটনা। ডাম্পারত পিছফালের খুন্দা মারিলে তীব্র জোরে এখন বুলেট বাহনে। সোনারাম খেলপথারের সমীপতে সংঘটিত হয়েছে এই দুর্ঘটনা। অতি সংকটজনক অবস্থা উদ্ধার করা হয়েছে বুলেটখনের আরোহীজনক। ডাম্পারত আহি পিছফালের বুলেটখনে প্রচন্ড জোরে খুন্দা মারিলে আঘাতপ্রাপ্ত হয়েছে আরোহীগী। চাক বুলেট সুমাই গেছে ডাম্পারখনের তললে। আরোহীগী যথেষ্ট গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এই দুর্ঘটনা। রাজনীতির একটা ডাঙর খবর। বিজেপি এরিব কেবাজনো জ্যেষ্ঠ নেতায়, যিকোনো মুহূর্ততে দল ত্যাগর সম্ভাবনা রাজেন গোহাইয়ের। এই মুহূর্তে পুনের কইছো, রাজেন গোহাই যিকোনো মুহূর্ততে হয়তো দল ত্যাগ করবলৈ পারে। অসম জাতীয় পরিষদর নেতৃত্বর সৈতে যোগাযোগত আছে রাজেন গোহাই। বিজেপি এরি কংগ্রেসত যোগ দিব নলবাৰী সমষ্টির প্রাক্তন বিধায়ক অশোক শর্মায়। বিজেপির পৰা পদত্যাগ করে কংগ্রেসত যোগ দিব বিনন্দ শইকীয়ায়। সিপাঝার সমষ্টির তিনিবারের বিধায়ক বিনন্দ শইকীয়া বিজেপি এরিবলে সাজু হয়েছে। প্রাক্তন বিধায়ক ডক্টর মানসিং রংপি ব্রহ্মপুর সমষ্টিক লৈ প্রফুল্ল কুমার মহন্তর পুত্র সামন্ত কাশ্যপর সঙ্গে চলিছে কংগ্রেসের আলোচনা। নিউজ এইটিন নর্থ ইস্টর হাতত আহি পড়েছে বিস্ফোরক কিছু তথ্য। রাজনীতিত কিছু সাল সলনি হবলৈ গৈ আছে যেন দলের সঙ্গে কিছু অসন্তুষ্টি আর তারপরে দল এরিবলৈ বিজেপি এরিবলৈ সাজু হয়েছে কেগারীমান নেতা। কংগ্রেসের শীর্ষ সূত্রে প্রকাশ করেছে কিছু কথা, বিস্ফোরক তথ্য এই মুহূর্তে নিউজ এইটিনের হাতত।
কোনে কোনে বিজেপি যোগদান করব সে সম্পর্কত মুখ খোলা নাই ভূপেন বরায়। অবশ্যই কংগ্রেস শীঘ্রে বৃহৎ যোগদান হব বলে অবশ্যই মন্তব্য করেছে ভূপেন বরায়। প্রদেশ কংগ্রেসের সভাপতিগুলো বহু সংখ্যকে নতুন দিল্লিত আন একাংশই গুয়াহাটীত যোগদান করব বলে মন্তব্য করেছে। উল্লেখযোগ্য যে নির্বাচনের ভোট গ্রহণের দিনাই দলীয় সন্তুষ্টি প্রকাশ করে যথেষ্ট ক্ষোভ উজাড়ি প্রাক্তন সাংসদ রাজেন গোহাই আর প্রাক্তন বিধায়ক অশোক শর্মায়ও খুব সময় সময় উজাড়ি আছে বিজেপির বিরুদ্ধে দলের বিরুদ্ধে। ইতিমধ্যে দলীয় রোষত পড়ার বাবে কারণ দর্শাবার জাননীরও উত্তর দিবলৈ বাধ্য হয়েছিল অশোক শর্মায়। গুৱাহাটী মহানগরের কেবাগৰাকীও বিশেষ ব্যক্তিয়ে যোগদান করেছে। এই আরম্ভণি আজি আমি তেখেতসকলৰ লগত বাকি যিসকল সতীর্থ আছে ডিব্ৰুগড়তো একটা ডাঙর যোগদান হব আর আমার গুৱাহাটীতো একটা ডাঙর যোগদান হব। কালি নারায়ণপুরতো একটা গ্রুপে যোগদান করেছে কিন্তু তেখেতসকলে প্রথমতে এখানে যোগদান করেছে। এতিয়া গৈ পেলাই তেখেতে বাকি সকল সতীর্থর সত্যি কথা পাতি খুব সোনকালে ডিব্ৰুগড় আর গুৱাহাটীত যোগদান হব আর তেনেকুৱা যোগদানের প্রস্তাব আমালে আর আহি আছে। মই কালিও কৈছো যে আমি আশা করছো যে অহা আমার 15-16-17 পলিটিক্যাল এফেয়ার্স কমিটি মিটিং আছে কিছু ব্যক্তির ক্ষেত্রে আমি কিছু সিদ্ধান্ত লোবলগীয়া আছে এইলোকর যোগদানটা কেন হব কারবার কারবার দিল্লিতো হব কিছু নেতা আমার বেলেগ দলত আছে তেখেতসকলে দিল্লিত যোগদান করবলে ইচ্ছা প্রকাশ করেছে কিছু নেতায় গুৱাহাটীত যোগদান করব কিছুয়ে জিলায় জিলায় করব সেখানে আমি 15-16-17 আমার যে পলিটিক্যাল এফেয়ার্স কমিটি আছে তাত আমি এজেন্ডাটা লো আপনার জানাই দিব। কোনো নেতায় মূলত ডাইরেক্ট কথা পাতা নাই কোনোবাই এখেতর পাতিছে কোনোবাই এখেতর পাতিছে তেওঁলোকে মোক জানাইছে যে কেজন মানে দিল্লিত জয়েন করব বিচার আমি কৈছো হব দিল্লি আমার মূল ঘর আমার আমার ঘরতে জয়েন করব আমি কিয় বেয়া। আর এই মুহূর্তে আন এক গুরুত্বপূর্ণ খবর যে 8 আগস্ট বিজেপি ত্যাগ করব অশোক শর্মায়। 8 আগস্টর দিনটো এটা বিশেষ দিন হিসাবে গণ্য করেছে অশোক শর্মায়। 8 আগস্ততে হয়েছিল ভারত ত্যাগ আন্দোলন আর 8 আগস্ততে বিজেপি ত্যাগ করার সিদ্ধান্ত লৈছে নলবাৰী সমষ্টির প্রাক্তন বিধায়ক অশোক শর্মা। পূর্বে কেবাবারও দলের বিরুদ্ধে মুকলিমূরিয়াক ক্ষোভ উজাড়ি অশোক শর্মায়।